কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক নবীন ছাত্রকে র‍্যাগিং ও চিকিৎসা কেন্দ্র ভাঙচুরের ঘটনায় ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে তিনজনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বেলা দুটায় ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় ছয় শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও অ্যান্টি র‍্যাগিং ভিজিলেন্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন আজাদ এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ডক্টর সেলিনা নাসরিন বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তারা জানান, চিকিৎসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিকী কাব্য এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের এক নবীন ছাত্রকে র‍্যাগিং এর ঘটনায় একই বিভাগের মিজানুর রহমান ইমন ও হিসাম নাজির শুভকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি র‍্যাগিং এর ঘটনায় অভিযুক্ত আরও তিন শিক্ষার্থী সাদমান সাকিব আকিব, শেখ সালাউদ্দিন সাকিব ও শাহরিয়ার পুলককে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।